আমরা এই মুহূর্তে একটি খামারে এসেছি, গাভীর খামার। যে খামারটির নাম হচ্ছে দারুল আসহাব খামার বাড়ি। দর্শক, আমরা দেখি এই খামারের ভিতর গরুর বর্তমান অবস্থা কি। যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছে।
দর্শক আপনারা কিছুটা বুঝতে পারছেন যে বর্তমান সারা বিশ্বের যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটা গাভীর ফার্মেও তার ইফেক্ট পড়ে গেছে। অলরেডি তাদের যে দুধ হচ্ছে সে দুধটা তারা বিক্রি করতে পারছে না, আর দুধ যখনই বিক্রি করতে পারছে না তখন এই গাভীগুলোকে খাবার কমাই দিতে তারা বাধ্য হয়ে যাচ্ছে, যেহেতু দুধ বিক্রি করতে পারছে না। আর যদি বা আমি তার সঙ্গে কথা বলে আরো একটা জিনিস খুঁজে পেলাম যে বাজারেও খাবার সংকট, পাশাপাশি তারা সেগুলো মানুষের সঙ্গে, মানুষ যেমন খাবার সংকটে আছে তেমনি একটা গরু, একটা ফার্মের গরুগুলোও খাবার সংকটে আছে। তো বাছুরগুলো এখন মোটামুটি দুধ পাচ্ছে, যা পাচ্ছে তার ভিতরে যেহেতু বাজারে দুধ বিক্রি হচ্ছে না, তো এই অবস্থায় এই মুহূর্তে ফার্মের আশা করি অন্যান্য ফার্ম, আমি আরো কয়েকটা ফার্ম ঘুরলাম, প্রত্যেকটা ফার্মের একই অবস্থা যে এই করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব যেমন মুখ থুবড়ে পড়েছে তেমনি প্রত্যেকটা
অবস্থানই এমনটা একটা অবস্থা তৈরি হয়ে গেছে। তো দেখি আমরা ফার্মের আরো অন্যান্য সাইডগুলো একটু খবর নিয়ে দেখি পরিস্থিতি কি চলছে।